তিনি আজকে যে কথা বলেছেন আমাকে পাঠিয়েছেন তার জিস্ট, তিনি বলেছেন আই হ্যাভ স্পোকেন আউট এগেন্স্ট বিজেপি, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে দ্বর্থহীনভাবে আমি বলেছি, অ্যান্ড অলসো মেড এ রেফারেন্স টু কংগ্রেস বাট নট এ ওয়ার্ড এগেন্স্ট সিপিআই, এবং কংগ্রেস সম্পর্কে বলেছি, কেননা কংগ্রেসের দুর্বলতার কারণেই তো তিব্রাজ্যে বিজেপি এসছে, এবং সিপিএম সম্পর্কে তিনি কোনো বলেননি। অর্থাৎ এতে প্রমাণ করে যে আমাদের যে আবেদন অতীতে তার সাথে কথাবার্তা যাই হয়ে থাকুক, যে এই মুহূর্তে সিপিআইএম যে একটা সঠিক ভূমিকা গ্রহণ করছে গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রেতে, এটা তার পক্ষে একটা খুবই গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট আমি মনে করি, তাকে এই জন্য ধন্যবাদ। এবং তিনি বলেছেন অলসো স্পোকেন অ্যাবাউট ডেমোক্রেসি অ্যান্ড কনস্টিটিউশন বিং আন্ডার থ্রেট, অর্থাৎ তারপর বলেছেন যে গণতন্ত্র পুনরুদ্ধারে এবং আমাদের সংবিধান যে আক্রান্ত এ সম্পর্কেও আজকে আমার বক্তব্য আমি বক্তব্য রেখেছি। তো আমি ধন্যবাদ জানাচ্ছি যে তিনি এটা সম্পূর্ণভাবে আমাদের যে আবেদন বিজেপিকে হারানোর জন্য, ত্রিপুরা থেকে হটানোর জন্য, এটা তার পক্ষেই একটা ইতিবাচক অনুরোধ আমি মনে করি। অর্থাৎ এই আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর ভিত্তি করে আমরা আগামী দিন আমাদের আলোচনা আমরা করব কীভাবে যে ভোট ভাগাভাগি না করে বিজেপিকে একদম যে এক অঙ্কের মধ্যে নামিয়ে আনা যায়, এবং এটা সম্ভব। ত্রিপুরাজ্যের মানুষ এবার এটা করে দেখাবে, তার জন্য যে ধর্মনিরপেক্ষ দলগুলো তারা তাদের ভূমিকা নেবেন এবং ভূমিকা নিচ্ছে আমি মনে করি। তো এই হলো ঘটনা। তারপরে একই মঞ্চে সবাইকে যেতে হবে কোনো কথা নেই, কিন্তু কর্মসূচিগতভাবে যদি সেরকম একটা সিদ্ধান্ত হয় এক মঞ্চে না দাঁড়িয়েও নানাভাবে যে গণতন্ত্র পুনরুদ্ধারে বা দেশের স্বার্থে, জাতির স্বার্থে, মানুষের স্বার্থে ভালো কাজ অনেক কিছুই করা যায়, এটা ত্রিপুরাজ্যে অতীতই হয়েছে 1993-এ আমাদের তৎকালীন সময়েতে যারা এই লিজেন্ডারি লিডার্স কমরেড নৃপেন চক্রবর্তী, দশরথ দেব তখন আহ্বান জানিয়েছিলেন বিবেক ভোটের, সেই বিবেক ভোটে সাড়া দিয়ে বহু অভাবপন্থী মানুষ তৎকালীন সময়কার তো হলো যে তিনি আজকে ফিরে এসেছেন দীর্ঘদিন বাদে, প্রায় মাসখানেক তিনি বাইরে ছিলেন চিকিৎসার কারণে, বিভিন্ন জায়গায় গেছেন, তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন তার দীর্ঘায়ু আমি কামনা করছি, এবং তিনিও এই ত্রিপুরাজ্যের বর্তমান এই রাজনৈতিক পরিস্থিতিতে একটা যোগ্য নেতৃত্বদানকারী সে ভূমিকা পালন করুন, এটা আমি চাই। দ্বিতীয় কথা হলো, হ্যাঁ আমাদের আবেদন ত্রিপুরা মাথার কাছেও যাতে গণতন্ত্র পুনরুদ্ধারে এবং সংবিধানের যে তার সুস্থতা বা তার যে পবিত্রতা রক্ষায় এই ভারতীয় জনতা পার্টি এটাকে যেভাবে ধ্বংস করার চেষ্টা করছে বা ইতিমধ্যে অনেকটা করেছে, সেই জায়গায় ত্রিপুরা মাথা এবং মাননীয় প্রদ্যুৎ মাণিক্য কিশোর, মাননীয় ত্রিপুরা মাথা চেয়ারম্যানের সহযোগিতা খুবই প্রয়োজন। এ ব্যাপারে তার সাথে আমরা কথা বলছি খুবই আন্তরিকভাবে, তিনি কথাগুলি বলছেন, এবং তার সাথে অতি সাম্প্রতিককালে এই দু একদিনের মধ্যে আমার দীর্ঘ আলোচনা হয়েছে, এবং তিনি বলেছেন তিনি ভারতীয় জনতা পার্টির যে বর্তমান তার দৃষ্টিভঙ্গি কর্মসূচি শুধু ত্রিপুরার জন্য সারা দেশে, এটা নিয়ে আতঙ্কিত, এবং তার বিরুদ্ধে শুধু ত্রিপুরাজ্যকে না দেশকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার, আর ত্রিপুরাকে তো ধ্বংস করছি, এবং সেই জায়গাতে আজকে যে তিনি আসবেন আমি আগে জানতাম না, তো গতকাল আমি জেনেছি তিনি আজকে আসবেন এবং তাদের একটা মহিলা এই জমায়েতে বক্তব্য রাখবেন,
আমি বলেছি শরীর ঠিকঠাক রেখে যাবেন। তো সেখানে বলেছেন যে আমি বিজেপির বিরুদ্ধে এবং আমাদের দাবির সপক্ষে আমরা যে দৃষ্টিভঙ্গি থেকে আমরা দাবি তুলছি আমরা সেভাবে বলবো। এবং আমি পরে শুনেছি আমাকে তিনি এই